আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমাদের কাছে অনেকে জানতে চান যে সহবাসের সময় যোনি ভিজে না, যোনিতে কামরস আসে না, শরীরে উত্তেজনা আসে না, কি করব। এই সমস্যাটির সমাধান খুঁজেন অনেকেই। আজকের ভিডিওতে এই ব্যাপারে আলোচনা করব ইনশাল্লাহ। সাথেই থাকুন এবং পুরো ভিডিওটি এনজয় করুন। প্রিয় দর্শক, এই সমস্যার সমাধানের আগে চলুন একটি গল্প শুনি। দুজন মহিলা একটি ছাদে দাঁড়িয়ে গল্প করছেন। একজন আরেকজনকে বলে, ভাবি আপনার সংসারে দেখি কত সুখ, ভাই আপনার কাজ করে দেয়, আপনি কিছু চাইলে সাথে সাথে এনে দেয় কিংবা পরব দেয়, কিন্তু আমার স্বামী সবসময় আমার সাথে বাজে আচরণ করে, আমাকে দেখলে যেন তার মধ্যে বিরক্তিকর মনোভাব চলে আসে, অফিস থেকে এসে আমার সাথে ভালোভাবে কথাও বলে না, কোনো কাজের কথা বললে শুনেও না, কি করব বলেন তো ভাবি। আপনার সংসারে এত সুখ আর শান্তি কিভাবে পেলেন, প্লিজ আমাকে হেল্প করুন এই ব্যাপারে। উপরভাবি তখন বলেন যে, আপনি ভাইকে সময় দেন কেমন, মানে ভাইয়ের সাথে শারীরিক সম্পর্ক কেমন আপনার, আপনি কি তাকে যথাযথ সন্তুষ্ট করতে পারেন কিনা। তখন প্রথম ভাবে বলে যে, আমি তো এদিক থেকে খুবই দুর্বল, আপনার ভাইকে সন্তুষ্ট করতে পারি না, সহবাসের সময় আমার যোনিতে পানি আসে না, কামরস বের হয় না, আমাকে অনেক আদর করার পরেও আমার যোনি ভিজে না, শরীরে উত্তেজনা আসে না, আবার অনেক সময় এলেও তাই এক মিনিটের মধ্যেই শুকিয়ে যায়, এ কারণে আপনার ভাইকে আমি সহবাসে সন্তুষ্ট করতে পারি না। অপরভাবে তখন বলেন যে, এ কারণেই তো ভাই আপনার সাথে খিটমিটে মেজাজ নিয়ে কথা বলে, আপনাকে ভালোবাসে না, আপনার প্রতি কেয়ারিং নাই। আসলে যে সংসারে নারীরা তার স্বামীদের যথেষ্ট সুখ দিতে পারেন, সেই সংসারে পুরুষরা নারীদের কথা মতো চলে। প্রিয় দর্শক, গল্পটি আসলে বাস্তব এবং সত্য। যেসব সংসারে মেয়েরা তার স্বামীকে সহবাসে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারেন, সেসব সংসারে সবসময় সুখের হাওয়া বয়ে চলে, একে অপরের প্রতি আকৃষ্ট থাকে এবং দুজন দুজনের প্রতি খুব কেয়ারিং হয়। সহবাসের সময় যেসব মেয়েদের যোনে ভিজে না বা কামরস আসে না, তারা নিজেরাই কখনো যৌন জীবনে সুখ পান না, তাহলে পুরুষকে কিভাবে সুখ দিবেন। যাদের এই সমস্যাটি রয়েছে, তারা এসব রোগ শরীরে পুষা না রেখে ওষুধ খান, দ্রুত সমাধান পাবেন ইনশাল্লাহ। মনে রাখবেন, সবকিছুর প্রাথমিক চিকিৎসা দেওয়া যায় না, কিছু রোগ আছে যার জন্য আপনাকে ওষুধ খেতেই হবে। আমাদের কাছে এই সমস্যাটির ওষুধ আছে, অনেকে নিয়েছেন। আপনার যদি এই সমস্যা থেকে থাকে, তাহলে অলসতা না করে আমাদের পেজে নক দিন এবং আমাদের ডাক্তারের সাথে কথা বলুন, আপনার সমস্যাটি পুষে রাখবেন না। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। যৌন সংক্রান্ত কোনো বিষয়ে জানার থাকলে কিংবা ওষুধ নিতে চাইলে আমাদের ইনবক্সে নক দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।